আল্লাহর কাছে হাজার শুকুর, ক্ষতিকর কার্বনেট ফ্রি ভিটামিনে ভরপুর রু আফজা শতবর্ষ অতিক্রম করে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষের মন জয় করে এসেছে। তাই পবিত্র এই রমজানে আপনিও এর স্বাদ দিন এবং ফজিলতের এই মাসে প্রাণ ভরে পান করুন রু আফজা, যেন অমৃত সুধা। রু আফজা একটি আদর্শ হালাল পানীয়, এই রমজানের সেহরি ও ইফতারে পান করুন রু আফজা। রু আফজা রমজানের পবিত্র পানীয়। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারীরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রু আফজা, যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াক, বাংলাদেশ। মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ, সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রু আফজা। আমাদের রু আফজা সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা আলাপ করব এই রমজানে অনেকেই পেপটিক আলসার ভেবে অজুহাতে রোজা রাখেন না, এবং অনেক মহিলাও এই মাসটিতে রোজা রাখতে চান কিন্তু অনেক সময় তাদের যে প্রাকৃতিক একটি সমস্যা থাকে সেই সমস্যার জন্য রোজা রাখতে ইচ্ছা করলেও অনেকে পারেন না কিন্তু রাখতে তারা চান। আর এ বিষয় নিয়ে আলোচনা করব আমরা ডক্টর মাসুদুর রহমান জাহিদি সাহেবের সঙ্গে। ডক্টর মাসুদুর রহমান জাহিদি, রমজানুল মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি যে কথা প্রথমে ভূমিকাতে বলেছিলাম যে এগারোটি মাস কিন্তু অনেকেই দেখা যায় ভালো আছে, যেই রমজান মাস এসেছে সঙ্গে সঙ্গে বলে যে আমার ডাক্তার সাহেব আমার পেপটিক আলসার বা তথাকথিত গ্যাস্ট্রিক যেটাকে আমরা বলি হয়েছে, আমি তো রোজা রাখতে পারছি না, কি করা যায়? তো আপনি নিশ্চয়ই এই এটার সঙ্গে অভিজ্ঞতা আছে এই ধরনের কথার সাথে। আসলে আমরা তো মানুষ, সামাজিক জীব, আর সমাজে মানুষের সাথে চলতে ফিরতে তাদের বিতর্গত কথাটা অনেক সময় বেরিয়ে আসে। কিছু মানুষ তো অজুহাত খুঁজবে, কারণ শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিন যদিও অগুল্লিকতিল দার জান্না, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে এবং অফুসাতিস শয়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে, তারপরেও শয়তান এমন রকমের অসুস্থ দিয়ে থাকে যে কারণে অজুহাত খোঁজে যে কীভাবে রোজা থেকে এড়িয়ে যাওয়া যায়। তো সে কারণে আমি আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে আসলে আমাদের মহান রব্বুল আলামিন ইন্টারনাল এক্সটার্নাল যে বডিটা সৃষ্টি করেছেন তার কতগুলো বাস্তবতা দিয়েছেন। আমাদের মাউথ, ইসোফেগাস, ফান্ডাস, স্টোমাক, ডিউডেনাম, জিলিয়াম, ইলিয়াম, রেকাম, সেকটাম, অ্যানাল ক্যানাল পর্যন্ত টোটাল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টার যে একটা পদ্ধতি এবং ফাংশন, এটা যে কত সুন্দর এবং অভিন্ন একটা কার্যক্রম চলে। সেখানে আমরা যদি বলি আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাই সে কারণে রোজা রাখতে পারি না। যে যারা গ্যাস্ট্রিক আলসার আর পেপটিক আলসার দুইটা আলাদা জিনিস, তো পেপটিক আলসারের মধ্যে গ্যাস্ট্রিক আলসার একটা ডিউডেনাল, ডিউডেনাল আলসারটাকে বোঝায়। তো এখন আমাদের এই আলসার হলেই কোনোটা যে খালি পেটে মানুষ সহ্য করতে পারে না, আবার ভরা পেটে সহ্য করতে পারে না, ঠিকই, কিন্তু রোজার কারণে যে আলসার বৃদ্ধি হয়েছে বা আলসারের ক্ষতি, আলসারের কারণে রোজা রাখতে পারছেন, এটা কিন্তু সঠিক নয়। কারণ আমাদের বরংশ আমরা মেডিকেল সায়েন্সে দেখেছি যে আমাদের প্যারাইটাল সেলে স্টোমাকে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড কি বলে সিক্রেশন তৈরি হয়, এটা যদি খালি পেটে অনেক সময় সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে পেটটা খালি থাকে এবং সেইটার প্রতিক্রিয়া থেকে পেট বরং সুস্থ থাকে এবং সে ভালো থাকতে পারে। ডক্টর মাসুদুর রহমান জাহিদি, আরেকটি ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে রমজানে যেহেতু আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ব্যস্ত থাকি, আমাদের ইহলৌকিক কাজকর্মগুলো অনেক কমিয়ে দিয়ে স্ট্রেস ফ্রি লাইফ লিড করি, আমাদের অ্যাসিড সিক্রেশন কমে যায়, বরঞ্চ এই সময়টা আলসার হিলিংটা খুব ভালো হয়। জি জি, এখানে এটা মানুষ তো হয়তো বুঝতে পারে না বা হয়তো বা সাধারণ কিছু লোকদের কাছে পরামর্শ করে সঠিক মানের, স্যার আপনাদের মতো চিকিৎসকদের কাছে হয়তো মানুষ যায় না। গ্রামে বহু নানান রকমের চিকিৎসক আছে, জিজ্ঞাসা করলো স্যার আমার তো পেটে খারাপ লাগতেছে, তো রোজা রাখেন না, সে চায় যে আসলে তার পক্ষেই মতামতটা দিয়ে দেয়। আসলে এটা ঠিক নয়, বরং যদি সে রোজা রাখে, রোজা রাখার কারণে আলসারটা কমে আসতে পারে, রোজা রাখার কারণে সারা এগারো মাস খাবার কারণে দেহে যে টক্সিনটা জমে থাকে সেই টক্সিনটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ডক্টর জাহিদি, যে এখন বিভিন্ন রকমের প্রোটন পাম্প ইনহিবিটার আমরা বলি, বিভিন্ন রকম ওমিপ্রাজল, রাবিপ্রাজল এসে গেছে, সেই সময় একটি খেলে ইফতারের
সময় খেলে যদি কারো অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কিন্তু সে নির্বিঘ্নে রোজাটা করতে পারে। আপনি সুন্দর বলেছেন, আসলে এটা যদি পেশেন্টরা, যে সমস্ত ভাইয়েরা দর্শকরা আছেন যে এই গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, তাদের আমাদের আজকের অনুষ্ঠান থেকে যদি জেনে নেন যে ওমিপ্রাজল গ্রুপের এই মেডিসিনগুলো যদি সেহেরির সময় একটি এবং ইফতারির সময় একটি খেয়ে নেয় তাহলে তার আর সারাদিনে অ্যাসিডিটিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পুরো সময়টাই 14-15 ঘন্টা তার অ্যাসিড সিক্রেশনটা কমে যাবে, অ্যাসিড সিক্রেশন হবে না, অ্যাসিডিটিটা সমস্যা নিয়ন্ত্রণ থাকবে। সুতরাং এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এখন এই ওমিপ্রাজল আবিষ্কার হওয়ার মানে ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম দেখা যাচ্ছিল যে এত বেশি ইফতার করতো, এত বেশি সেহরি করতো যে পেপটিক আলসার ফুটো হয়ে পারফোরেশন হয়ে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হতো। কিন্তু এখন আমাদের আমরা বারবার যে বলছি যে মানে আমাদের ইসলাম ধর্মে যেটা যে কনসেপ্ট আছে যে অল্প আহার গ্রহণ করার ব্যাপারে যে উদ্বুদ্ধ করা হয়েছে, রসুলাম খেজুর দিয়ে রোজা ভেঙেছেন, খেজুর দিয়ে রোজা রেখেছেন, এরকম খান নেই। স্যার আরেকটা বিষয় কিন্তু এই খেজুর কথা আপনি বললেন, আমি পড়ে দেখেছি খেজুরের ভিতরে 16 মিনারেল যার সব খেজুরের মধ্যে পাওয়া যায়। এখন যদি সেটা ইফতারির সময় অন্তত একটা আইটেম খেজুর রাখে আর রুহু আফজার একটা আইটেম রাখে, রুহু আফজার আইটেম রাখলো, খেজুর রাখলো আর ভালো মানের কিছু খাবার দাবার তারা রাখলো, হাই ফুড কিন্তু অল্প খাবার ফুরুস্তা থাকতে পারে, কিন্তু লোকরা অবস্থা হলো এমন যে সে অনেকগুলো খাবার খেতে চায়, অনেক বেশি খাবার কারণে ওই বাসার মায়েরা বোনেরা ব্যস্ত থাকে ইফতারি বানাবার জন্য, তারা রাতে ইবাদত করতে পারে না এবং এগুলো খাওয়ার জন্য মানুষগুলো ব্যস্ত থাকে, তাড়াতাড়ি এই নামাজ পড়ে আবার চলে আসে, মানে এই মাগরিবের নামাজে আবার খেতে আসে, এটা খাওয়া দাওয়া করে আবার তারাই পড়তে যায় আবার খাওয়ার চিন্তা করে, তাহলে রোজার মানসামা রমাদান যারা রোজা রাখবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের এমনকি হাদিসের আলোকে বলা হয়েছে সারা জীবনের সগীরা গুণগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা আল্লাহ রসুল বলে দিলেন, তাহলে আমাদের উচিত হলো সিয়াম সাধনায় যেভাবে আমাদের ভিতরে মানে স্পিরিচুয়াল পাওয়ারটা বৃদ্ধি পায়, আমাদের আত্মাটা যাতে শক্তিশালী হয়, দেহটা যদি আমাদের বেশি খেয়ে মোটা হয় তাহলে আত্মা কিন্তু শক্তিশালী হবে, দুর্বল হয়ে যাবে। আর স্পিরিচুয়াল কথা যখন বললেনই তখন মানে WHO বলছে যে হেলথের ডেফিনেশনে হেলথ হচ্ছে শুধু শারীরিক সুস্থতা, হেলথ হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সামাজিক সুস্থতা এবং স্পিরিচুয়াল সুস্থতা। আরও কথা শুনবো ডক্টর মাসুদুর রহমান আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রু আফজা? হ্যাঁ, রু আফজা। স্বর্গের সুধা রুহু আফজা, গরমে কান্তিতে পান করিলে রুহু আফজা, শরীর রবে শান্তিতে নানা হে। রুহু আফজার এমন গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, রুহু আফজার এমন গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, মূল্যবান ফল তুলিত বীরদের নির্যাসে রসুন দ্বিগুণ। হে নানা আইলো মাহে রমজান, প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদার্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি ডক্টর মাসুদুর রহমান জাহিদি সাহেবের সঙ্গে। ডক্টর মাসুদুর রহমান জাহিদ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। অনেক আমাদের মা বোনরা রয়েছে যে আমরা জানি যে মহিলাদের প্রতি মাসে একটি সময় তাদের রক্তপাত হয়, যেটাকে আমরা মাসিক বা মেনস্ট্রেশন বলি, সেই সময়টাতে রোজা তো করা যায় না, কিন্তু এই ফরজ রোজা কেউ ভাঙতে চায় না, কেউ নষ্ট হতে দিতে চায় না, তো তারা তো অনেকে ওরাল পিল চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করেন, আপনি এই ব্যাপারটা? বিষয়টা হাদিসের যে আলোকে আমি যেটা স্টাডি করেছি বুখারী শরীফের ভিতরে, সেখানে আসলে যে আল্লাহ তাআলা যেভাবে ন্যাচারাল চলতে দেওয়াটা উচিত,
সে যদি রোজার মধ্যে এসে যায় তো এসে যাবে আওয়ালা মারিদন আওয়ালা সাফারিন ফাইদ্যাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বললেন যে তুমি অসুস্থ হও বা সফরে থাকো অন্য সময় রোজাকে পালন করবে। তো আমি বলতে চাচ্ছি ন্যাচারালভাবে পারলে হলে এটাই তাকওয়া আইডল ইমান। যদি সম্ভাবনা থাকে যে না আমি কষ্ট হয়ে যাবে তাহলে আপনি এটার জন্য পিল ইউজ করতে পারেন, তার বৈধতা আছে। তবে বেটার হলো হাদিসে বলে দেওয়া আছে উত্তম হলো ভেঙে ভেঙে এভাবে রাখা, কিন্তু সেইটা যদি তার জন্য কল্যাণকর না হয় পরে রাখাই হলো না। আপনি দেখেন যাদের রেসপিরেটরি সিস্টেমে কি বলে শ্বাসনালীতে যে রোগ ডিজিজ আছে হাঁপানি বলে বা এরকম, তারা ইনহেলার ইউজ করে। রমজান মাসে যেহেতু ইনহেলার যদি ইউজ করে তাহলে তার রোজা নষ্ট হয় না। কঠিন পেইন সিভিয়ার পেইন শুরু হয়েছে যদি সাপোজিটার দেয় দিয়ে রোগীকে সুস্থ করে রাখে এবং সে রোজাটা বলে আমার এত ব্যথা এখনই রোজা ভাঙতে হবে, তা সাপোজিটার দিয়ে দিল তাতে সে সুস্থ থাকলো, রোজা ভাঙবে নষ্ট হবে। রোজা তো অত মানে যেটা যে রাবাত কনফারেন্সে যে ক্লিয়ার কাট কতগুলো গাইডলাইন দেওয়া হয়েছে যে কি কি করলে রোজা ভাঙবে না এগুলো অবশ্যই এগুলো কিন্তু কিছুদিন আগেও ছিল রোজা ভাঙতো, মানে আমরা ছোটবেলায় যখন শুনছি একটু রক্ত কেটে গেলে রক্ত গড়িয়ে গেলে রোজা ভাঙে। এখন বলে যে দাঁতের চিকিৎসা করা যাবে, সবকিছুই করা যাবে। স্যার আপনি আরেকটা জিনিস আমি জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে মিনিস্ট্রেশনের অনেক সময় 3 দিন বা 7 দিন থাকে, কোনো কোনো আমাদের ফিমেল ডিজিজকে অ্যানালাইসিস করে দেখা গেছে তারা কেন 10-15 দিন থাকছে, এইটাকে বলা ইস্তেহাজা। তখন তারা ভয় না পেয়ে যাক তখন তারা রোজা রাখবে, ইস্তেহাজার সময় তারা রোজা রাখবে এবং এতে তার জন্য রোজার কোনো ক্ষতি হবে না। পিরিয়ডের সময়টা শুধু নর্মাল পিরিয়ডের সময়টা রোজা মানে রাখা যাবে না, নামাজও পড়বে এই ওই সময়টা ইস্তেহাজার সময়। আরেকটি ব্যাপার রোজা সম্পর্কে একটু কথা ডক্টর মাসুদুর রহমান একটু বলতে হয় যে আজকাল যে অনেক রকমের কেমিক্যাল সমৃদ্ধ দিয়ে ভরা বিভিন্ন পানীয় আছে যেটা অনেকে ইফতারের সময় ব্যবহার করে মানে খান, এটা দেখা যায় অনেক সময় তো বিষাক্ত কেমিক্যাল থাকতে পারে, বিষাক্ত রং মিশ্রিত থাকতে পারে, সেই দিক দিয়ে তো রুহবজাটা অনেকটা সেফ। আমি আপনি সত্যি বলেছেন, আমরা অনেক সময় যখন আমরা কোকোকোলা যখন খেতে যাই আমরা কিন্তু খাই না কারণ কালারের কারণে এটা, কিন্তু রুহু আফজার যে কালারটা এটা ন্যাচারাল কালার। রুহু আফজার ভিতরে যদি যে মিনারেলটা দেওয়া আছে যে যে 14টা রকমের প্রোডাক্ট এখানে দিয়ে গাছগাছরা এখানে গাছের এমন এমন উপাদান আল্লাহ তালা গাছের মধ্যে দিয়েছেন, সেগুলো আমাদের হেকিম সাহেবরা খুব যোগ্যতার সাথে একত্রিত করে তার মাধ্যমে যে রুহু আফজা আবিষ্কার করতে শতাব্দীর শ্রেষ্ঠ পানীয়। শুধু ইফতারই তো না, আমি মনে করি আমি তো আমার বাসায় সেহরি তো খেয়ে থাকি, সেহরিতে যদি এক গ্লাস করে এটা খেয়ে নেয় সারাদিনের যে তৃষ্ণা এটা কম লাগে যায়। স্কিনের ভিতরে যারা স্কিনকে সুন্দর করতে চায় বিভিন্ন মেডিসিন দিয়ে তারা যদি প্রতিনিয়ত 1 বছর রুহু আফজা খায় তাহলে তাদের কিন্তু স্কিনের সৌন্দর্য ফুটে ওঠে। আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে সেরির সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ওনার সাহাবারা সেরি খেয়ে রোজা রেখেছেন, সেরি খেয়ে রোজা ভেঙেছেন। সেরির সময় যদি কেউ খেজুর খায় তাহলে কিন্তু খেজুরের মানে এত নিউট্রিশন ভ্যালু আছে এবং আরেকটি গুণ আছে যে অনেকে জানে না, খেজুর কিন্তু পানি ধরে রাখতে পারে। সুতরাং খেজুর যদি সেরির সময় কেউ খায় তাহলে কিন্তু অনেক অনেকক্ষণ সে পিপাসা বোধ করবে, মানে অবিশ্রবণ পদ্ধতিতে যেমন করে পানিকে রেখে দেয় ওই খেজুরের যে শক্তিটা আছে, আরে খেজুরের শক্তিটা তো রোজার মধ্যেও আছে। এটা তো বোধহয় তৈরি করতে যে আমার মনে হয় চিনি যেখানে ইউজ করা হয় সেখানে আমার উপাদানের ভিতরে দেখেছি যে খুরমা খেজুরের একটা উপাদান এই রুহু আফজার ভিতরে রয়েছে। তো এই সব মিলেই আমরা দেখতে পাই যদি আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে সুস্থ জীবন লাভ করতে চাই তাহলে আমরা অনেক হাই প্রোটিন জাতীয় বা এরকম করে কোনো চর্বিযুক্ত খাবার না খেয়ে রমজান মাসে সেহরি ইফতারিতে ভালো মানের স্বল্প খাবার খাই, সাথে যদি আমরা রুহু আফজাকে ইফতারিতে সেহরিতে রাখি খেজুর খেয়ে এবং ভালো মানের খাবার খেয়ে রোজা রাখি তাহলে সুস্থ থাকবো, গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবো, ভালো থাকবো, ভালো ঘুম হবে এবং আমাদের ভিতর আরও একটা জিনিস কাজ করবে সেটা হলো এই যে আমরা আমাদের মা বন্ধুদেরকে বলতে চাই তারাও সুন্দর রোজা রাখতে পারবেন। এর মাধ্যমে ইসলাম এবং মেডিকেল সায়েন্স কোনো পার্থক্য নেই, যদি ভালো করে বোঝা যায় তাহলে মেডিকেল সায়েন্স এবং ইসলাম, কারণ ন্যাচারাল আল্লাহ রাব্বুল আলামিন এই মেডিকেল সায়েন্স দিয়েছেন, নারীদের সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, তার সব কিছু বিধান তিনি দিয়েছেন বিধায় সেগুলো মিলে যাবে, কোনো বৈপরীত্য বা কোনো কন্ট্রাডিক্টরি থাকবে না। তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন। ডক্টর মাসুদুর রহমান জাহিদি অনুষ্ঠানে এসেছেন, খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আমার দর্শকরা নিশ্চয়ই আপনার এই বক্তব্যে অনেক উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তখন ডক্টর মাসুদুর রহমান জাহিদ সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম, নিশ্চয়ই আপনারা এই আলোচনায় উপকৃত হয়েছেন। একটি কথা মনে রাখবেন যে ধূমপান একেবারে করবেন না আর ধূমপান ছাড়ার প্রকৃষ্ট সময় এই রমজান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।